অস্ট্রেলিয়ার কাছে 7 গোলে হারের পর বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 21শে নভেম্বরের এই ম্যাচটি জিতে বিশ্বকাপ দৌড়ে টিকে থাকার লক্ষ্য লাল সবুজদের। তবে লেবাননের মুখোমুখি হওয়ার আগে এলো একটি দুঃসংবাদ, যা বাংলাদেশ দলকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার ডিফেন্ডার সাদউদ্দিন ও ফরোয়ার্ড রাকিব হোসেনকে 21শে নভেম্বরের ম্যাচে পাওয়া যাচ্ছে না। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় দুজনেই নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য। 12ই অক্টোবর মালেতে মালদ্বীপের বিপক্ষে সমতাসূচক গোল করার পর জার্সি খুলে উদযাপন করে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন সাদউদ্দিন। 17ই অক্টোবর ঘরের মাঠে ফিরতি ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন রাকিব। দুজনেই দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন গত 16ই নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ধারণা ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের হওয়ায় ওই কার্ডের হিসাব হয়তো দ্বিতীয় পর্বের ম্যাচে ধরা হবে না। কিন্তু মেলবোর্ন থেকে ঢাকায় ফিরেই তারা জানতে পারেন ফিফা থেকে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ওই দুজন লেবাননের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। মদকাণ্ডে ক্লাবের নিষেধাজ্ঞার কারণে এমনিতেই দলে নেই দুই নিয়মিত ফুটবলার গোলকিপার আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মন। তার উপর সাদ ও রাকিবকে হারানো বাংলাদেশ দলের জন্য বড় আঘাত। মালদ্বীপের বিপক্ষে ফিরতি ম্যাচে লাল কার্ড পাওয়ায় মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি জুনিয়র সোহেল রানা। তিনি অবশ্য লেবাননের বিপক্ষে ম্যাচে ফিরবেন। তবে রাকিবের অনুপস্থিতি কোচ কাবরেরাকে বেশি চিন্তিত করছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সেরা পারফর্মার এই ফরোয়ার্ড।